सर्वम शिवमयम शिवानंता शिवकृपानंता। 30 अक्टोबर राहुकेतु ट्रांजिट निये आमरा एकाधिक वीडियो ते प्रभाव एवं प्रतिकार आलोचना करछि, सेई रकम आजकेर वीडियोतेओ आमरा प्रभाव एवं प्रतिकार आलोचना करब। कारण मंत्र साधनार जे विशेष एकटा अत्यंत शक्तिशाली प्रभाव সেটা সমস্ত মানুষ কিন্তু অ্যাভেল করতে পাচ্ছেন না, কারণ সময়ের অভাব, মানসিকতার ডিসিপ্লিনের অভাব, নানান রকম সমস্যা থাকে। তো এই যে সঞ্চারের জন্য একটা ওয়াইড অপশন, নানান রকম প্ল্যান এ না হলে প্ল্যান বি, প্ল্যান বি না হলে প্ল্যান সি, এক্স এক্স না হলে ওয়াই, ওয়াই না হলে জেড, এইভাবে আপনাদের একটা বুফে অপশন দিচ্ছি, যার যেটা সম্ভব, যার যেটা সুবিধে মনে হয় সে সেটা করবেন। তো সন্ধি পুজোতে মা দুর্গার চামুণ্ডা রূপে যে উপাসনা, সেই সময় সেই অত্যন্ত গুরুত্বপূর্ণ 48টা মিনিট যারা সদ্ব্যবহার করতে পারবেন তারা তো অবশ্যই বিশেষভাবে উপকৃত হবেন। যারা পারবেন না, বেড়াতে যাবেন, ভ্যাকেশনে যাবেন, বা বাড়িতে কোনো সমস্যা আছে, অসৌচ আছে ইত্যাদি করতে পারবেন না, তাদের জন্য ফুড ডাইনিং ইটিং অ্যারেঞ্জমেন্টের কী পরিবর্তন করতে পারেন সেটা নিয়ে আলোচনা করেছি। আজকে আরও কিছু দ্রব্য ব্যবহার এবং একটু দ্রব্যের সঙ্গে মন্ত্র ব্যবহার নিয়ে আরেকটা আলোচনা করব, যাতে আপনারা আরও অপশান পান, আরও আপনাদের একটা ভ্যারাইটি দিচ্ছি যাতে আপনারা সিলেকশন করতে আপনাদের সুবিধা হয়। তো রাহু আপনার জীবনে অ্যাটাচমেন্ট আনে, আমরা আলোচনা করেছি, এক্সপ্যানশন আনে এবং নানান রকম ভ্রম সৃষ্টি করে, আসক্তি আনবে, বিস্তার প্রসার আনবে এবং ভ্রম। আপনাকে কর্মজীবনে প্রভাব বিস্তার করবে, কাজ দেবে, কাজ নেবে, বিবাহ করাবে, বিবাহ বিচ্ছেদ করাবে, প্রপার্টি দেবে। মায়ের বাবা মা ম্যাটার্নাল গ্র্যান্ড প্যারেন্টসের উপর এফেক্ট করবে, শ্বশুর বাড়ির উপর প্রভাব বিস্তার করবে। এবার রাহুর শুভত্ব, আমি বারবার একটা কথা বলছি, আগের ভিডিওতেও বলেছি যে রাহু অসাধারণ করবে, প্রভূত ধনী করবে বা একেবারে বিলো পভার্টি লাইন বিপিএলে নামিয়ে দেবে। এখন প্রভূত ধনী করবে, এক্সট্রাঅর্ডিনারি এক্সপোনেনশিয়াল গ্রোথ কিছু সিলেক্ট মানুষেরই হবে, সকলের হবে না। সাধারণ মানুষের যেটা করতে হবে, যে পদ্ধতিটা ফলো করতে হবে, যে ট্রিকটা আপনাকে অ্যাপ্লাই করতে হবে, সেটা হচ্ছে, দেখুন রাহু হচ্ছে ম্যানিপুলেশনের গ্রহ। যার রাহু স্ট্রং সে সাংঘাতিক ম্যানিপুলেট করতে পারে, মানুষকে নিজের কাজে ব্যবহার করতে পারে, ইউজ করতে পারে। এই জন্য রাহুর স্ট্রেংথ, রাহুর ক্যারেক্টার স্ট্রং হতে হবে রাজনীতির জন্য, কৌশল। তো এই ম্যানিপুলেশনটাই আমাদেরও করতে হবে। ম্যানিপুলেশন আমরা কি করব, না আমি ধীরুভাই আম্বানি হতে পারছি না, আমি নরেন্দ্র মোদী হতে পারছি না, আমি মার্ক জুকারবার্গ হতে পারছি না, বিল গেটস হতে পারছি না, কিন্তু আমার মানসিকতাটা, আমার চিন্তাভাবনাটা আমি সেই দিকে অ্যালাইন করতে পারি, শিফট করতে পারি। এই জন্য এই যে প্রতিকারের ভিডিও, এর নামকরণই আমি দিয়েছি শিফট ফ্রম ইনক্রিমেন্টাল টু এক্সপোনেনশিয়াল। যে অন্তত আমি যদি, আমার নেই নেই কিছু হবে না, এটা ক্যাবলাকান্তর মতো অ্যাটিচিউড নিয়ে যদি আমরা থাকি, তাহলে রাহুর অ্যাট্যাকটা, আক্রমণটা খুব ইজি হয়ে যাবে। তো একটা স্মার্ট ইনোভেটিভ থিঙ্কিং, আউট অফ দ্য বক্স থিঙ্কিং, যেটা রাহুর প্রভাব, এবং ভিশনারি প্যাশনেট ভিশনারি থিঙ্কিং,
সেই অন্তত প্যাশনের ভিশনারি থিঙ্কিংটার দিকে মাইন্ডকে অ্যালাইন করা। আমি প্রভূত ধনী বড় রাজনীতিবিদ শিল্পপতি হয়ে যাব না, কিন্তু আমার যে দারিদ্র হতে পারে, যে পতন হতে পারে, যে দুর্ভোগ হতে পারে, তার থেকে আমি রক্ষা পাব। তো এটা এক্সট্রিম একটা অ্যাক্সিস। ওই অ্যাক্সিসে আমরা যে যেখানে যেভাবে আছি, প্রারব্ধের দাক্ষিণ্যে রাহুর অবস্থার কারণে, আমার জন্মছকে রাহুর অবস্থার কারণে, সেখান থেকে আমাদের একটা ইম্প্রুভমেন্ট অ্যান্ড প্রোটেকশন বোথ। তো প্রথম জিনিস হচ্ছে ফরেন কারেন্সির ব্যবহার, বিদেশি মুদ্রা, ইউরো হোক, ডলার হোক, সিঙ্গাপুর ডলার হোক, ইয়েন হোক, যেগুলো হাই ভ্যালু, 100 টাকার বিনিময়ে 1 টাকা পাবেন ইউরো ডলার, এই রকম ফরেন কারেন্সি আপনার পার্সে অবশ্যই রাখবেন, এবং আপনার আলমারির লকার যেখানে টাকা পয়সা রাখেন সেখানেও অবশ্যই রাখবেন। সি ওয়াটার, সমুদ্রের জল, এই বহু মানুষ এখন পুজোর সময় বেড়াতে যাবেন, দীঘায় যাবেন, বম্বে যাবেন, চেন্নাই যাবেন, পণ্ডিচেরি যাবেন, থাইল্যান্ড যাবেন, সমুদ্রের জল ছোট্ট প্লাস্টিক বটলে করে বাড়িতে রাখবেন, সঙ্গে রাখবেন। চন্দনের টিপ, লাল চন্দনের টিপ নিজে, প্রেফারেবলি লাল চন্দনের কাঠ ঘষে সেই পেস্টটা দিয়ে টিপ পরবেন, না হলে পাউডার পাওয়া যায়, সেই পাউডারটা পেস্ট করে নিয়ে পরবেন। চন্দনের আগরবাতি ধূপ ব্যবহার করবেন পুজোর সময়। প্রাণায়াম, এটা ভেরি ইম্পর্ট্যান্ট, রাহু হচ্ছে বায়ুতত্ত্ব এবং প্রাণশক্তি, তো মিনিমাম ডিপ ব্রেথ ইন, ডিপ ব্রেথ আউট আর অনুলোম বিলোম, এটা অবশ্যই দিনে 10 মিনিট হলেও করবেন, বিশেষ বিশেষ উপকার পাবেন। আরেকটা, তিল তেল গোমূত্র আর মধু, এই তিনটে দ্রব্য, তিল তেল গোমূত্র আর মধু একটা মিক্সচার করে ছোটো বোতলে ঘরেও রাখবেন, সঙ্গেও ক্যারি করবেন, এটা প্রতি মাসে পরিবর্তন চেঞ্জ করে নেবেন। এই যে রাহুর পাওয়ার, নেম, ফেম, মানি দেওয়ার ক্ষমতা, তার সঙ্গে রাহু কিন্তু টেনশনও দেয়, এবং নেম, ফেম, পাওয়ার, মানি না দিলেও একটা টেনশন হয়, পেলেও টেনশন, না পেলেও টেনশন, দিল্লি কা লাড্ডু, জিসনে খায়া ও ভি পছতায়া, জিসনে নেই খায়া ও ভি পছতায়া। তো সার্বিক টেনশনকে কন্ট্রোল করার জন্য, ইজ করার জন্য অবশ্যই ছোট একটা আয়না, একটা মিরার ব্যাগে রাখবেন, অনেকেই চিরুনি ক্যারি করেন, মেয়েরা তো হেয়ারব্রাশ ক্যারি করেনি, তো একটা ছোট আয়না ক্যারি করবেন, এবং যেখানে শুয়ে থাকেন মাথার পিছনে দেওয়ালে বা হেডবোর্ডে ময়ূরের পালক, পিকক ফেদার অবশ্যই লাগিয়ে দেবেন শুক্রবারে, এটা মাস্ট। এর সঙ্গে যেটা ইম্পর্ট্যান্ট একটা বিষয়, সেটা হচ্ছে রাহুর বস হচ্ছে শুক্র, এবং রাহুর প্রবেশ সঞ্চার হচ্ছে কোথায়, না মীন রাশিতে, যেখানে ভেনাসের এক্সল্টেশন সাইজ সাইন, তো ভেনাসকে আমার, বসকে আমার তুষ্ট রাখতে হবে। যদি আমার হরোস্কোপে ভেনাস অ্যাফ্লিক্টেড থাকে, তাহলে অবশ্যই রাহুর রেজাল্টে সেখানে এফেক্ট পড়বে। রাহু বিবাহ কারক গ্রহ, ভেনাস অ্যাফ্লিক্টেড থাকলে এই রাহুকেতুর ট্রানজিটে অবশ্যই ভুলভাল বিবাহর যোগাযোগ আসবে। তাহলে এই ভেনাসের জন্য আমরা কি করব, ভেনাসকে কারেকশন কিভাবে হবে, অ্যাস্ট্রোলজিক্যালিও হবে, বাস্তুর দিকেও হবে। আমি এখন একটু বাস্তুর দিকটাকে ইন্ট্রোডিউস করছি, যাতে আপনারা আরও কম্প্রিহেন্সিভ একটা ট্রিটমেন্ট পান। প্রতি শুক্রবার, চেষ্টা করবেন প্রতি শুক্রবার, না হলে অন্তত
শুক্লপক্ষের শুক্রবারগুলো করার চেষ্টা করবেন। পঞ্চামৃত দিয়ে আপনার বাড়ির যে শিবলিঙ্গ আছে সেটাকে, বাড়ির শিবলিঙ্গ যদি না করেন, মন্দিরে, শিব মন্দিরে যদি যান তাহলে তো কথাই নেই, ক্যা বাত ক্যা বাত। কাঁচা দুধ, দই, ঘি, মধু, চিনি এই দিয়ে পঞ্চামৃত তৈরি করে শিবলিঙ্গর গায়ে, সারা গায়ে লেপে দেবেন, বা পঞ্চামৃত দিয়ে শিবলিঙ্গ স্নান হবে। এটা হয় আপনার বাড়ির শিবলিঙ্গ, নাহলে মাসে একদিন প্রতি শুক্রবারে যদি না পারেন একটা যে কোনো শুক্রবারে শিব মন্দিরে যাবেন, আর বাড়ির কাছে যদি শিব মন্দির থাকে তাহলে প্রতি শুক্রবারেই যেতে পারেন। তাহলে এটা প্রতি শুক্রবারে করবেন, এবং শিবলিঙ্গে যখন পঞ্চামৃতটা ঢালবেন তখন ওং রম রাহবে নমঃ, ওং রম রাহবে নমঃ এই মন্ত্রটা একমালা 108 বার করবেন অবশ্যই। এটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, এটা বিশেষভাবে কিন্তু আপনারা উপকৃত হবেন। আরেকটা বিশেষ শুক্রকে কন্ট্রোলে রাখার বস্তু, দ্রব্য হচ্ছে পারফিউম, সুবাস, সুগন্ধি। এখন ফ্রেঞ্চ পারফিউম আপনার কাছে থাকতেই পারে, কিন্তু সেটা রোজ ব্যবহার করাটা ইজ ভেরি ডিফিকাল্ট। সেটা অকেশনে বাইরে গেলেন ব্যবহার করলেন, ঠিক আছে। প্রতিদিন ডেলি বেসিসে শুক্রকে সুবাস, সুগন্ধি দিয়ে ট্রিটমেন্ট করার জন্য ইত্র ব্যবহার করুন। ইত্রটা খুব গুরুত্বপূর্ণ জিনিস, এবং সেটা আপনি পাবেন যে কোনো মন্দিরে, মন্দির চত্বরে আপনি ইত্রটা পাবেন। আমি দেখছি আমার কাছে ইত্রা আছে, হ্যাঁ এই যে আমি এই ইত্রটা ব্যবহার করি। এটা অবশ্য আমি হনুমানগড়ি থেকে আনিয়েছি, আমার সব সাপ্লাই হয় হনুমানগড়ি, অযোধ্যা, নাহলে কাশী বিশ্বনাথ। তো হনুমানজির যে অরেঞ্জ কালারের সিঁদুর আছে, যেটা আপনারা অনেকেই সংগ্রহ করেছেন আমার কাছ থেকে, এই যে সিঁদুরটা, এই সিঁদুরটা গাঢ় করে পেস্ট করবেন এই ইত্র দিয়ে, এবং তার সঙ্গে এই চামেলি তেল দিয়ে, এটাও কিন্তু সুগন্ধি তেল। এই চামেলি তেল দিয়ে আর ইত্র দিয়ে হনুমানজির সিঁদুরটাকে গাঢ় করে পেস্ট করে প্রতিদিন ব্যবহার করবেন। আমি দুবেলা ব্যবহার করি। এটা বিশেষ করে আপনার একটা শুক্রের রেমেডি হবে, এবং ভেনাস ট্রিটেড থাকলে, ভেনাসের একটা অ্যাক্টিভেশন থাকলে আপনার রাহুর ফল আরও আপনি পজিটিভ পাবেন। এই যে শুক্রবার করে আপনারা চরণামৃত দিয়ে স্নান করাবেন, শিবলিঙ্গর উপর যে চরণামৃতটা দেবেন সেটা বাড়ির শিবলিঙ্গকেই দিন আর মন্দিরে গিয়েই দিন। শুক্রবার করে যে স্নানটা করবেন এই প্রক্রিয়ার আগে, সেই স্নানে আপনারা একটা বিশেষ একটু জল ব্যবহার করবেন, 6টা ছোটো এলাচ, সবুজ রঙের 6টা ছোটো এলাচ জলে একটু সেদ্ধ করে একটু ফুটিয়ে নিয়ে ওই জলটা ঠান্ডা করে স্নানের জলে মিশিয়ে অবশ্যই ওই জলটা দিয়ে স্নান করবেন, এবং স্নানের আগে একটু মুলতানি মিট্টি গায়ে দেবেন। মহিলারা তো মুলতানি মিট্টি রেগুলার বেসিসে ফেস প্যাক হিসেবে ব্যবহার করেনি, অত্যন্ত কার্যকর জিনিস সবাই জানেন। তো ফ্রাইডে করে আপনারা ওই পঞ্চামৃত দিয়ে শিবলিঙ্গের স্নান, ওং রম রাহবে নমঃ 108 মালা করার আগে নিজেরা যে স্নানটা করবেন, সেই স্নানের আগে একটু মুলতানি মিট্টি গায়ে দেবেন, কিছুক্ষণ রাখবেন যাতে মুলতানি মিট্টিটা শক্ত হয়ে যায়। আর 6টা এলাচ, 6টা ছোটো এলাচ, 6টা, 5টা নয়, 7টা নয়, 6টা ছোটো এলাচ একটা পাত্রে জলের মধ্যে ফুটিয়ে নেবেন, সেই জলটা স্নানের জলের সঙ্গে মিশিয়ে স্নানটা করবেন। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট।
এবং এই যে ছটা এলাচ স্নানের জলে ফোটাবেন, সেই ছটা এলাচ ফ্রেশ সেরকম ছটা এলাচ আপনাদের ব্যাগেও একটু রাখার চেষ্টা করবেন, অবশ্যই শুভ ফল পাবেন। এর সঙ্গে আমাদের সাউথ ইস্ট, শুক্রর যে বাস্তু ডিরেকশন সেটা হচ্ছে সাউথ ইস্ট, এবং এই সাউথ ইস্ট আপনার ফায়ার জোন, আপনার কনফিডেন্সের জোন। এই সাউথ ইস্টে যদি অ্যাফ্লিকশন থাকে তাহলে কিন্তু শুক্র ডিস্টার্বড, এবং এখন রাহুর সঞ্চার আসছে, রাহু শুক্রের তুঙ্গস্থ স্থানে সঞ্চার করছে, মারাত্মকভাবে আপনাকে ডিস্টার্ব করবে। সাউথ ইস্টে যদি আপনার ব্ল্যাক কালার বা ব্লু কালার থেকে থাকে সেটাকে আপনাকে কোনো মতে রিমুভ করতে হবে, চেঞ্জ করতে হবে বা ওভারল্যাপ করতে হবে লাল রং দিয়ে, লাল পেন্ট করুন বা লাল কাগজ দিন। আরেকটা বিশেষ বিষয় হচ্ছে যে জেনারেলি যেটা দেখা যায় যে পাইপলাইন, সুয়ারেজ ওয়াটার পাইপলাইন যেহেতু বিল্ডিংয়ের একটা দিক দিয়ে রান করে, সেটা যদি সাউথ ইস্টের দিকে রান করে তাহলে কিচেন আর টয়লেটের কমন ওয়াল হয়, এবং কমন ওয়ালে যেখানে আপনার গ্যাস স্টোভটা থাকছে সেই ওয়ালের সঙ্গেই হয়তো টয়লেট সিটের ওয়ালটা কমন, সেক্ষেত্রে আপনাকে ওই দুটো ওয়ালের মাঝখানে, মানে হয় টয়লেট সিটের ওয়ালে ওয়াশরুমে, না হলে কিচেনের গ্যাস স্টোভের ওয়ালে, হয় একটা প্লাস্টিক নয় একটা প্লাই, একটা ইন্টারমিডিয়ারি অবস্টেকলের বোর্ড যাতে এনার্জিটা ডাইরেক্ট টু অ্যান্ড ফ্রো ট্রান্সমিশন না হয় সে ব্যবস্থাটা করতে হবে, নাহলে এই রাহুর ট্রানজিট কিন্তু আপনাদের বিশেষভাবে সাউথ ইস্ট কর্নারকে কিন্তু আপনার ডিস্টার্ব করে দেবে। সাউথ ইস্ট কর্নার ডিস্টার্ব হলে, শুক্র ডিস্টার্বড হলে রিলেশনশিপ ডিস্টার্বড হবে, ক্যাশ ফ্লো আপনার ডিস্টার্বড হয়ে যাবে, আপনার লিকুইডিটির সমস্যা হয়ে যাবে। তো এইভাবে আপনাকে শুক্রের জায়গাটাও কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। আরেকটা বিশেষ প্রতিকার যেটা অবাঙালিরা ফলো করেন সেটা শুক্রের জন্য, মেয়েদের জন্য যে প্রতিকার সেটা পায়ে রূপোর নূপুর পায়েল, এবং বাড়িতে খালি পায়ে না হাঁটা, চটি পরে হাঁটা, স্লিপার্স পরে বাড়িতে হাঁটা চলা করা, এটাও শুক্রের একটা বিশেষ প্রতিকার। তো নানান রকম আপনাদের আমি অপশন দিলাম, অ্যারে অফ মেথডস অ্যান্ড রেমেডিস, যেটা আপনাদের সুবিধে সেটা করবেন। লম্বা লং ড্রন প্রসেস যদি না করতে পারেন, সন্ধি পুজোটা যদি মিস হয়ে যায়, তাহলে অন্তত প্রতি শুক্রবার এটা করতে পারবেন। তার সঙ্গে যে দ্রব্যগুলো ব্যবহার করার কথা বললাম সেটা তো অনায়াসেই করতে পারবেন, এবং শুক্রর অ্যাক্টিভেশনটা ইত্রার ব্যবহার, হনুমানজির সিঁদুর ব্যবহার, চামেলিকা তেল ব্যবহার, এগুলো অত্যন্ত সহজ সহজলভ্য, এগুলো ব্যবহার করুন। আমি আশা করব আপনারা রাহুর ইনক্রিমেন্টাল অসাধারণ লেভেলটা যদি সম্পূর্ণভাবে অ্যাচিভ করতে নাও পারেন, রাহুর যে ডিস্টারবেন্সের যে ফেজটা, রাহু যে দারিদ্র আনে, যে বিবাদ আনে, যে বিচ্ছেদ আনে, যে বিক্ষিপ্ত ইলিউশন আনে, যে ডিলিউশন আনে, যে ভ্রম আনে, তার থেকে কিন্তু আপনারা অবশ্যই নিজেদের বাঁচাতে পারবেন, এটা আমার দৃঢ় বিশ্বাস। সর্বম শুভময়ম শিবানন্তা শিবকৃপানন্তা।